আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে লটারি করতে পারবেন। মানে থাকে না যে অনলাইনের মধ্যে অনেকে নাম দিয়ে লটারি চুজ করে যে কে বিজয় হলো, মানে আমরা কিন্তু আমাদের 12 মাসের 12 বই প্রতিযোগিতা যারা বিজয়ী হয় তাদের নাম কিন্তু আমরা এখন থেকে এভাবেই চয়েস করব, যেন তারা খুব সহজেই আমরা যেন নাম খুঁজে পেতে পারি এবং আপনারা যেন খুব সহজেই নামটা দেখতে পারেন আর কি। যদি আমার ইচ্ছা আছে যে আপনাদের সামনে লাইভ করার, যদি না করতে পারি তাও সমস্যা নেই, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আর কি। আপনারা যদি কখনো কোনো প্রতিযোগিতা করেন আর কি, তাহলে আপনারাও এইসব নাম খুব সহজে আর কি, কারণ দেখা যায় অনেকগুলো মানুষের নাম থাকে তো তো খুঁজে বের করতে কষ্ট হয়, বা অনেক সময় দেখা যায় যে এতগুলো নাম লিখতেও কষ্ট হয়। তো আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে কিভাবে আমরা আমাদের বিজয়ীর নাম খুঁজে বের করতে পারবো। তো চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমার পিসি স্ক্রিনে চলে যাই এবং দেখি সেখানে কিভাবে আমরা আমাদের বিজয়ীর নাম খুঁজে পাবো আর কি। তো এটা কিন্তু এমন না যে আমরা আমাদের বিজয়ীর নাম এখন বের করছি, এটা আর কি আমি আপনাদের একটি ডেমো দেখাচ্ছি যে কিভাবে আর কি আমরা পরবর্তীতে আমাদের বিজয়ীর নামগুলোকে খুঁজে পাবো, এবং সেটা যদি আপনারা কখনো করতে চান আপনারা নিজেরাও করে দেখতে পারবেন আর কি। তো চলুন তাহলে এখন দেখি কি রকম হয় আর কি। মানে আমরা লিখব আমাদের ওয়েবসাইটটির নাম, তো প্রথমে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা ক্লিক করলাম এবং এটা কিন্তু পুরোটা খালি। আপনারা যদি ইন্টারফেসটা দেখেন তাহলে দেখবেন যে পুরোটাই কিন্তু খালি আছে, এবং এইখানে কিন্তু দেয়া আছে যে কিভাবে আর কি নামটা অ্যাড করতে হবে এখানে। তো এই যে নামটা আমরা এখানে অ্যাড করব, এবং এটা এভাবে এরকম করে আর কি একটা রোল হবে আর কি, মানে স্পিন হবে যদিও লেখা এখানে। তো আসলে আমরা নামগুলো লিখি, তো কী নাম লেখা যায়, এই যে নাম উঠে গিয়েছে কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নাম উঠে গিয়েছে। তো সেকেন্ড নেম, তো এখানে কতগুলি নাম দেওয়া আছে। তো এই নামগুলো দেওয়ার পরে যদি আমরা এখানে লেখা যে ক্লিক টু স্পিন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবো যে কোন নামটা আসে। তো এটা এখন ঘুরছে, তো আমরা দেখি কার নামটা আসে। তো উই হ্যাভ এ উইনার, নাম হচ্ছে ফামিন। তো এটাকে আমরা এখন ক্লোজ করে দিলাম। তো এর দ্বারা আমি বুঝতে পারলাম কি ফামিন হয়েছে বিজয়ী আর কি। তো এটাই হচ্ছে আর কি মূল কথাটি, এবং এটাই হচ্ছে আমাদের আর কি যে কিভাবে আমরা আর কি এটা কাজটা করে আর কি, যা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এটা কাজটা করে, এবং এরপর থেকে আমরা যখন আমাদের বিজয়ীর নাম চুজ করব, যখন নাকি লটারির মাধ্যমে, তখন কিন্তু আমরা এইভাবেই চুজ করব যে এখানে নামগুলো লিখে দিব এবং এটা কিন্তু র্যান্ডমভাবে তারাই পিক করবে। আমার আর কষ্ট করে নাম লেখারও দরকার নেই, কষ্ট করে কাজও করার দরকার নেই, শুধুমাত্র কপি করে এখানে বসিয়ে দিব এবং খুব সহজেই সেকেন্ডের মধ্যে আমরা আমাদের বিজয়কে খুঁজে পাবো। এই হচ্ছে কথা। তো ঠিক আছে, তাহলে এখন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। চলুন তাহলে মূল ভিডিওতে যাই। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? তো আশা করি ভালোই লেগেছে। তো পরবর্তীতে আমরা আমাদের 12 মাসের 12 বই প্রতিযোগিতা, বা যদি সামনে কোনো আরও লটারি কোনো বিষয় আসে, তখন আমরা কিন্তু এইভাবে আমরা লটারি করব এবং আমরা আমাদের বিজয়ীর নাম খুব সহজেই খুঁজে পাবো আর কি। শুধু নামগুলো দিয়ে দিব এবং এই কম্পিউটারের মধ্যে দেখবেন তারা চুজ করে দিচ্ছে যে কে বিজয় হয়েছে, তাহলে আর কি আমার আর কষ্ট করতে হলো না। তো আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং যদি আপনার কাছে মনে হয় যেটা দারুণ কিছু শিখেছেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এবং আমাদের আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।